ডেপ্রিসিয়েশনের আজকে যে অঙ্কটা করব, ডেপ্রিসিয়েশনের আজকে করব ডিবিএম, ডিবিএম মেথডে। হোয়াট ডাজ ইট মিন ডিবিএম? ডিমিনিশিং ব্যালেন্স মেথড। ডিমিনিশিং ব্যালেন্সে কি কে ডিমিনিশ করবে, না ব্যালেন্সটা ডিমিনিশ করবে? ব্যালেন্স ডিমিনিশ করা মানে এই যে প্রত্যেকবার ব্যালেন্সটা যেটা কমবে তার উপর ভিত্তি করে তুমি ডিপ্রেশন করবে। তাহলে ডিপ্রেশন করার জন্য দুটো মেথড বলেছিলাম, একটাকে বলেছিলাম স্ট্রেট লাইন মেথড। এটা কী লাইন আঁকলাম বল? এটা স্ট্রেট লাইন মেথড হলো। আর একটা হচ্ছে কি ডিবিএম মেথড। ডিবিএম মেথডটা কী হবে? কমতে কমতে যাবে, রাইট? ডিবিএম মেথড মানে কী বললাম? কমতে কমতে যাবে। তো আমরা একটা অঙ্ক নিয়ে বিষয়টা ডাইরেক্টলি বোঝার চেষ্টা করবো, কমতে কমতে যাওয়া মানে কি। আর সহজ করে বলে দিই আগে, 100,000 টাকার মেশিনের ভ্যালু ছিল, 10% কমলো, কত হলো বল? 90,000 টাকা হলো। স্টেট লাইনে এই 10,000 টাকাটা প্রত্যেকবার 10,000 করেই কমবে, তাহলে স্টেট লাইনে হতো এটা 80,000 টাকা, পরের বার আরও 10 কমে গিয়ে। কিন্তু এখানে হবে কি, 90,000 টাকা যেটুকু হয়েছে তার 10% কত হবে? 90-এর উপরে 10%, রাইট? 9,000 টাকা কমলো, কত কমে কত হলো? 81,000। এর পরের বার কত হবে? 81,000-এর উপরে 8,100 টাকা। ওকে, এইভাবে কমতে কমতে যাবে। তাকে সেই মেথডটার নাম হচ্ছে স্টেট ডিমিনিশিং ব্যালেন্স মেথড। আর স্টেট লাইন মেথড যে কী সেটা আমরা আগের ভিডিওতে দেখেছি, রাইট? আগের অঙ্কটাই নেবো, ওই একই অঙ্ক করতে গিয়ে আমরা এখন যেটা করবো যে ওই অঙ্কটাকে আমরা স্ট্রেট লাইনে ডিমিনিশিং ব্যালেন্স মেথডে করবো। তো অঙ্কটা আমি একবার পড়ে দিচ্ছি। অঙ্কটাতে এরকম লেখা আছে যে এক্স লিমিটেড পারচেজড আ মেশিন অন 1/1/2018 ফর 1,00,000 রুপিস। তাহলে 2018 সালের গল্প, 2018 সালে ফার্স্ট মেশিন কেনা হলো 1,00,000 টাকা দিয়ে। ইট পারচেজ আনাদার মেশিন অন 1/7/2018 ওই বছরে ওদের খুব আনন্দ হয়েছে, সেকেন্ড মেশিন কিনে ফেলেছে 80,000 টাকা দিয়ে। তারপরে বললো কি, এটা দেখা যাক এখানে, দেখা খাপ। ইট পারচেজড আ থার্ড মেশিন অন 1/9/2018, তাহলে 2009 সালে আরেকবার কেনা হলো, তার 2018 সালে দুটো আরেকটা কেনা হলো, সেটা হচ্ছে 60,000 টাকা দিয়ে। তাহলে কবার কেনা হলো 2018 সালে বল? 3 purchases আর দেয়ার ইন 2018। 2019 নিয়ে কিছু বললোই না, একবারে 2020-তে চলে গেছে অন 1/4/2020। কত বললাম? 1/4/2020 মানে কমাস পর হলো, তিন মাস ওই বছরে, 3 মাস থাকার পরে দ্য ফার্স্ট মেশিন ওয়াজ সোল্ড ফর 52,000 বিক্রি করে দেওয়া হলো অন 1/10/2020, মানে নমাস থাকার পরে দ্য থার্ড মেশিন ওয়াজ সোল্ড ফর 56,000, ফাইন? দুটো মেশিন যখন চলে গেছে, ওদের কাজকর্ম বন্ধ হয়ে গেছে হচ্ছিল, সেই জন্য ওরা আরও বুদ্ধি করলো অন 1/11/2020 ওরা একটা মেশিন কিনে ফেলেছে, আর নিউ মেশিন ওয়াজ পারচেজ ফর রুপিস 1,20,000, ফাইন? এই ছিল কেনা বেচার গল্প। এই নতুন যে মেশিনটা কেনা হলো এটা নিশ্চয়ই এখন দু মাসের জন্য বেবি ফুড খাবে, রাইট? কিনা জন্মালো তো কী খাবে? বেবি ফুড। কমাস খাবে 2 মাসের জন্য, ওকে আমরা ডেপ্রিসিয়েশন করবো, চলবে কি চলবে না? হ্যাঁ, শো মেশিনারি অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার 2018-2019 and 2020, অ্যাজিউমিং দ্য ইয়ার এন্ডস অন 31st December এভরি ইয়ার। ডেপ্রিসিয়েশন ইজ চার্জড অন নট স্টেট লাইন বেসিস করবো না, আমরা করবো কি আন্ডার অ্যাট দ্য রেট 10% আন্ডার ডিবিএম এ করবো, চলবে? তাহলে আমি বলি কি, অঙ্কটা করতে গেলে আমার কাছে দুটো পার্ট আছে, একটা পার্টকে বলি ওয়ার্কিং পার্ট, রাইট? আরেকটা পার্টকে বলি অ্যাকাউন্টস পার্ট, ঠিক আছে? অঙ্কটা ক বছরের অঙ্ক হবে? 3 বছর অঙ্ক হলে আমি নিশ্চয়ই 3 বছরের অ্যাকাউন্ট খুলবো, ওকে? 3 বছরের অ্যাকাউন্ট আমি এইভাবে খুলে নেবো। এবার অঙ্কটাতে বল, যতবার কিনবো আর যতবার বেচবো ওইটাকে আমরা আগে পোস্টিং করে দেবো। আমাদের বুদ্ধিটা কি, সহজ বুদ্ধিটা কী বলেছি আমি, যতবার কিনবো আর বেচবো আগে পোস্টিং করো। তা ডেট অনুযায়ী আমি কেনা বেচা আগে বসিয়ে দেবো, হ্যাঁ? 2019-এ কোনো কিছু বলেনি মানে অনলি ডেপ্রিসিয়েশন ইজ দেয়ার, নাথিং এলস, আর কিছু হবে না। তাহলে বল আমি কী কী কিনেছি, এবং অঙ্কটা দেখে দেখে আমাকে বল, তারিখ বল আর ডেট বল। ওইটা আগে যেটা ছিল ওটাই হবে, হ্যাঁ বল। 1/1/18 কত টাকা দিয়ে কেনা হয়েছে? হ্যাঁ, 1,00,000 টাকা দিয়ে একটা মেশিন কেনা হলো, রাইট? আমি ওয়ার্কিংসে দেখাচ্ছি, ওয়ার্কিংসে কী করা হবে জানিস? ওয়ার্কিংসে আমরা অনেকগুলো কলম করবো, ওয়ার্কিংসে অনেকগুলো কলম করবো। এই পদ্ধতি আমরা করে থাকি, ছোটো ছোটো করে কলমগুলো করি, জায়গা ছোটো আছে। মনে কর আমার তিনটে কলমই করলাম, বেশি কলমের জায়গা নেই, 4টে হলে একটু ভালো হতো। তাহলে কবে কিনলাম আমরা? 1/1/18 কটা কোন মেশিনটা কিনেছি? মেশিন 1/1,00,000 টাকা। আমি একসঙ্গে দুটো বসিয়ে নিচ্ছি যাতে পরীক্ষা হলে তাড়াতাড়ি হয়। কত হলো এটা? 1,00,000।
চলবে আবার বল এরপরে কি কেন হয়ে যায় অঙ্ক পড়তে পড়তে পড়ে যায় 17 2018 কত টাকা কেনা হয়েছিল 80000 টাকা তাহলে আমি এখানে 17 2018 করে আমি একটা 80000 টাকার মেশিন 2 কলমে দেখলাম এটা মেশিন 2 চলবে হুম তারপর বল আবার কি হলো 19 2018 তারিখে আবার কত টাকা কেনা হয়েছে 60000 টাকা কেনা হয়েছে আমি মনে করলাম 19 2018 আমি এখানে 60000 টাকা লিখলাম এটা রেখে দিলাম ওয়ার্কিং শিটে আমি রেখে দিলাম ভাই মেশিনগুলো আমার এসেছে কেন রেখেছি সেটাও জানি আমি ডেপ্রিসিয়েশন করতে হবে তো ওই বছরে আর কিছু হয়নি না দেখার দরকার নেই 19 আর কোনো পারচেজ নেই না অল পারচেজ টু ব্যাংক হবে অল সেলড বাই ব্যাংক হবে চলবে কি চলবে না আমরা আবার একবার কিনেছিলাম না কিনিনি তবে কিনেছি বল 11 20 তে গিয়ে আমি কিনেছিলাম টু ব্যাংক করে এগুলো সব টু ব্যাংক হবে বাবু কেনাগুলো টু ব্যাংক চলবে এখানে বাই এখানে টু ব্যাংক করে আবার কিনলাম কত টাকা দিয়ে কিনলাম 1,20,000 টাকা দিয়ে আমি বলছি অঙ্কটা পড়ে তোরা পরীক্ষাতে তাড়াতাড়ি করার জন্য আমি চাইছি তাড়াতাড়ি করতে পরীক্ষাতে তখন আমি সব টু ব্যাংক আর বাই ব্যাংকগুলো লিখে নেব কত তারিখে বিক্রি করেছিলাম একবার এক চারে বিক্রি করেছি তাই না এক চার কুড়িতে বিক্রি করেছি একবার বাই ব্যাংক করে বিক্রি করে দেয় কত টাকা দিয়ে বিক্রি করেছিস হ্যাঁ 52,000 টাকা দিয়ে বিক্রি হয়েছে বাহ আরেকবার কবে বিক্রি করেছি 1,10,20 বিক্রি করেছিস বাই ব্যাংক করে বাই ব্যাংক করে আমি 1,10,20 বিক্রি করেছি কত টাকা দিয়ে 56 দুবার বিক্রি করেছি তাহলে এখনো পর্যন্ত আমি কোনো কাজ না করেই অনেকটা অঙ্ক করা হয়ে গেছে কি হয়েছে না টু ব্যাংক হয়ে গেছে বাই ব্যাংক হয়ে গেছে চলবে কি চলবে না বাবু টু ব্যাংক বাই ব্যাংক যেখানে হবে সেখানে নিশ্চয়ই পিএল আছে বিক্রি করলে হয় লাভ হয় নয় লোকসান হয় সেটা আমরা ওয়াকিংস করে বার করবো তখন বসাবো বাই পিএল হয় না টু পিএল হয় দেখবো আপাতত এটুকু বুঝে গেছি ক্লিয়ার একদম ক্লিয়ার এই পর্যন্ত আমি তাহলে এবার ইয়ারলি বেসিস ডিপ্রেশন করতে যাচ্ছি কোন মেথডে ডিবিএম মেথডে করতে যাব হুম তাহলে আমাকে একটু ক্যালকুলেটার নিয়ে সঙ্গে সঙ্গে বলবি ভুল করবি না লেক লেস ডেপ ডেপ্রিসিয়েশন এটা এটা হোল ইয়ার হবে হুম এটা হোল ইয়ার হওয়ার জন্য কত লিখবি একটা এটা 10,000 পাক্কা বাট এটা কমাসের হবে 1,7 থেকে শুরু করলে কমাস হয় 6 মাস হয় তাড়াতাড়ি করবি বলবি 6 মাস হলে সারা বছর করলে কত হতো 8,000 টাকা এখন 6 মাস হলে কত হবে 4,000 টাকা হলো এটা বল কমাস তাই এটা এটা কিন্তু 6 মান্থ মনে রাখা সুবিধার জন্য লিখে রাখলাম হুম ফিট বল এটা 1,9,1,9 মানে কিছু 9,10,11,12 4 মাস 9,10,11,12 1,9 মানে 9,10,11,12 যদি এটা 30,9 হতো তাহলে কিন্তু শুধু 10,11,12 হতো 3 মাস হতো তাহলে এখানে এটা কমাস হবে 4 মাস তাহলে এটার উপরে 60,000 উপরে 10% মানে 6,000 টাকা তাকে 4 মাস কর ×4/12 হুম 2,000 টাকা হলো ডেপ্রিসিয়েশন এটা আমাদের স্টেট লাইনেও তাই করা হয়েছিল তাই না তাহলে এখানে কত পড়ে গেলো এখন বল 90,000 টাকা এখানে কত হলো 70 এটা 80,000 না 76,000 এটা 58,000 এই পর্যন্ত একদম স্টেট লাইনও যাচ্ছিল এখানেও তাই আছে যতদূর মনে পড়ছে আমার ঠিক বলছি না ভুল বলছি তাহলে এই বছরের ডেপ্রিসিয়েশন কত হলো মোট 16,000 আমি বাই ডেপ্রিসিয়েশন লিখে এখানে 16,000 টাকা লিখে দেবো না হ্যাঁ তাহলে এখানে ব্যালেন্স কত পড়ে আছে এটা কত হয়েছিল 1,80,000 1,80,000 2,40,000 হুম ফার্স্ট ইয়ারে যেমন ছিল স্টেট লাইন না এটার মধ্যে কোনো তফাৎ হয় না কারণ তখন পর্যন্ত ডিমিনিশিং ব্যাপারটা কাজ করছে না 2,40,000 সিডি কত আছে 2,24,000 টাকা আমার সিডি পড়ে আছে ইয়ে রাখছে আগার এটা সিডি হয় 31/12 তারিখে 18 তারিখ এটা লিখবে 31/12/18 সিডি থেকে বিডি হবে 1/1/2019 টু ব্যালেন্স বিডি কেতনা কা 2,24,000 টাকা এলো রাইট কি না এই পর্যন্ত একদম ক্লিয়ার কোনো অসুবিধা নেই মাথা ঠান্ডা একদম এবার আমি নেক্সট ইয়ারে পৌঁছলাম ইসকো কো হিন্দি মে ইসকো কো WDB কাহতা হ্যায় হুম ইসকো কো না ইসকো ইসকো WDB কাহতা হ্যায় হ্যাঁ আমি বাঙালি বাঙালি হিন্দি হিন্দি ভাষী আমি কি লিখি কি বলি ইসকো কো WDB কাহতা হ্যায় ফাইন আইডিয়া
इसके पर अभी क्या करना पड़ेगा, फिर डिप्रिसिएशन होगा 1990 में, 2019 में कुछ नहीं था तो लेस डी डी फॉर डिप्रिसिएशन। এখন অন্য সময় কি করেছিলাম, এখানে 10,000টা 10,000 লিখেছিলাম আগের অঙ্কে, এখন আর 10,000 হবে না, 90 এর উপরে 10% কত হলো 9,000, 76 এর উপরে 10% কত হবে 7,600, আর এটা হবে বিয়োগ করতে পারবি ক্যালকুলেটার আঙুল, ক্যালকুলেটার আছে, আঙুল আছে, মারো তাড়াতাড়ি করে, বাকিটা লিখ না, ও এক এক করছে কেন, দিস ইজ 81,000 রাইট, হিয়ার ইজ 68,400, right? And there is 52,200. বল 52,200 চমৎকার কথা, হ্যাঁ ফাইন, আমি এখন 2019 এ ডেপ্রিসিয়েশন ভি মিল গিয়া, কোনো অসুবিধা কিছু, কোনো কষ্ট নেই তো করার জন্য, কোনো অসুবিধা নেই আই থিঙ্ক। তো এটাকে আমি আবার WDV বলবো, ক তারিখে এসে গেছি আমরা, এটা 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 হচ্ছে D19 মানে কি রে, দিস এ ডেপ্রিসিয়েশন ফর ফর ইয়ার 19, আবি WDV আ গিয়া তো ইয়ে বালা, আবি এক এক 20 এক 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 20 মে আ গিয়া না, এক এক 20 তে এসে গেছি WDV, তুই বল এবছরের জন্য কত টাকা ডেপ্রিসিয়েশন হয়েছিল, এই তিনটাকে যদি যোগ করে দিই, এই তিনটাকে যদি যোগ করি তাহলে ইউ ক্যান গেট ইট আরামসে, কত না, ঠিক ঠিক বল কত, 23, না না তাহলে আগেটা আগেটা কত হয়েছিল, 22,400 হচ্ছে 31/12/2021 মে, সরি 31/12/19 মে তোমার বাই ডেপ্রিসিয়েশন হওয়া কত, 22,400 ফর দ্যাট। চলো আমি খুব আস্তে করে ঠান্ডা মাথায় করাচ্ছি, কোনো তাড়াহুড়ো করার দরকার নেই, বিরাট কোনো অশান্তি নেই আমাদের জন্য, একটু উঁচু করে দিই, হ্যাঁ নিচে জায়গাটা পাবো, বল এখানে কত হলো 22,400, আরে তাই তো হওয়ার কথা, এর উপরে সিম্পল 10% হবে, হুম 22,400,240,000 টাকা, 240,000 টাকা দুদিকে আছে না, 22,400 না রে 224,000 টাকা, এখান থেকে 22,400 মাইনাস কর, 201,600, এটা হলো সিডি, এই তারিখের ব্যালেন্স সিডি হলে 20,100 টাকা, সিডি যদি এখানে হয় এখানে কি লিখতে পারে, কি লিখবি, টু ব্যালেন্স বিডি কত, 201,600, হ্যাঁ কি না, এবার তো হয়ে গেছে আমার, এবার লাস্ট বছরটা ফাইন, এই মেশিনটা কবে বিক্রি করলাম, ফার্স্ট মেশিনটা ডেট বলো 1/4/2020, তাহলে কমাসে ডেপ্রিসিয়েশন হবে, ডেপ্রিসিয়েশন 3 মান্থ হবে নাকি, ডেপ্রিসিয়েশন 3 মান্থ করো, তাহলে 81,000 ইন্টু 10% ইন্টু 3/12, সানু তুই এটা কর, 52,200 উপরে 9 মাস 10% করে ডিভাইড 12, কত হলো 2025 রুপিস ডেপ্রিসিয়েশন ফির হয়ে গেল 3 মাসের জন্য, দা ভাই ছিল কত টাকা 81,000, এখন এটা আমার কাছে আরও ডেপ্রিসিয়েশন খাইয়ে দিলাম 3 মাসের, তাহলে এর কত ভ্যালু পড়ে থাকবে, মাইনাস কর তুই রাখ, বলো 7,8,975, তাড়াতাড়ি কর বিড়ি বড় হয়ে যাচ্ছে, এই টাকাটা হয়ে গেল, এখন একে ক টাকা দিয়ে বিক্রি করেছিলাম আমরা অঙ্কটাতে, 52,000 মনে পড়ছে না, তাই বলেছিলাম তো, শিওর তো, তো 52,000 দিয়ে সেল করে দিলাম, তাহলে লেস, তাহলে যে তারিখ পর্যন্ত বিক্রি হবে ওকে আমি খাইয়ে পড়িয়ে মেডিসিন ফেডিসিন অক্সিজেন ফক্সিজেন সব ওই তারিখ পর্যন্ত দিয়েছিলাম না, দিয়ে মোট খরচা করে তার ভ্যালু দাঁড়িয়ে আছে এই মুহূর্তে 78,975, কিন্তু মার্কেটে এখন সেল হলো ক টাকা দিয়ে, মার্কেটে সেল হলো 52,000 দিয়ে আমি সেল করলাম, তাই লস খেলাম না লাভ খেলাম, কত টাকা হলো বের করো, 26,975, এই টাকাটা লস খেয়েছি, লস যখন বেড়ে গেছে ডান দিকে আসবে বাইপিএল, কোনো অসুবিধা নেই তো, লস যখন বেড়ে গেছে তখন ডান দিকে
ডান দিকে বাইপিএল নিচে জায়গা পাবো না, যা আছে তাই থাক। বাই পিএল দিয়ে আমি কি লিখবো, কত টাকারে 26975 রুপিস লস খেয়ে গেলাম। এটা আমি জানি লস অন সেল, এটা হলো লস অন সেল, চলবে। এবার বল আমি কি করব, আরেকটা মেশিন আছে না, কোন মেশিনটা বিক্রি হয়েছে, থার্ড মেশিন, থার্ড মেশিনটা কমার্স পরে বিক্রি হয়েছে, ন মাস পরে থার্ড মেশিন বিক্রি হয়েছে, তাহলে এখানে ডেপ্রিসিয়েশন করলাম আরও 9 মাস, 9M। হ্যাঁ বল, এখানে 9 মাসে ডেপ্রিসিয়েশন করলে কত দাঁড়ালো, 3915 বিয়োগ করলে কত কত পড়ে থাকে, 48285, চলবে। বিক্রি করলাম কত টাকা দিয়ে, 56000 বিক্রি করে দিয়েছি, তাহলে লাভ কত হলো, না মাইনাস কর, 48 থেকে 56, 7715 রুপিস আমার প্রফিট হয়েছে, রাইট, তাহলে লস হয়েছে এটা, এক্ষেত্রে এটা প্রফিট হয়েছে, চলবে। এর তলায় লিখে রাখলাম প্রফিট বলে টিচারকে দেখানোর জন্য, চলবে কি না। তাহলে প্রফিট হলে লিখবো 2PL, না উড়ে গেছে এগুলো সব, প্রফিট লিখব কি, 2PL, কত টাকা বল আবার, 7715 রুপিস প্রফিট হলো, চলবে। তাহলে এই বছরের জন্য আমি তো কিনেও নিয়েছি একটা, না 1,20,000 দিয়ে বাজে লাগছে দেখতে। এখানে একটা কিনেছিলাম না, টু ব্যাংক দিয়ে একটা কিনেছিলাম, কত টাকা দিয়ে বল, একটা 1,20,000 দিয়ে একটা কিনেছিলাম, আর এই টাকাটা প্রফিট এসছে, চলবে। লেফট সাইডে তাহলে একটা ওপেনিং ব্যালেন্স ছিল, ফির কেনা হয়েছিল, ফির কিছু টাকা প্রফিট এসছে, রাইট সাইডে একবার বিক্রি হয়েছে, তারপরে আবার বিক্রি হয়েছে, 52,000, 54,000, 56,000 এতবার বিক্রি হয়েছে, রাইট। আর কি পড়ে থাকবে তাহলে, আর ডেপ্রিসিয়েশনটা, তাহলে এই বছরের জন্য বল, নতুন যে মেশিনটা কিনলাম কবে কিনেছি, এটার বল তাদের করে কবে কিনেছি, 1/11/20 সালে আবার যেটা কিনলাম সেটা একটা জায়গায় লিখতে তো হবে, লেখার জন্য মনে কর এই লাইনটা ক্লোজ করে গেছে, তো এর তলায় লিখলাম 1,20,000, ওকে। এবার কী করবো, ডেপ্রিসিয়েশন করবো, তো লেস ডেপ্রিসিয়েশন 2020, 1,20,000 উপরে 2 মাস বার কর, 1,20,000 ইন্টু 10% কর তাড়াতাড়ি করে, হ্যাঁ 2,000 টাকা হবে, তাই তো, তাহলে এর ভ্যালু কত পড়ে রইলো, আর এখন এটা 1,00,000 পড়ে রইলো, 1,18,000 পড়ে রইলো, রাইট, 1,18,000 টাকা পড়ে আছে এর ভ্যালু। এটা কত ছিল, 68,400, 10% করলে কত হবে, 6,840, থ্যাংক ইউ, চলো এটা মাইনাস কর, 68,400 থেকে 6,840 বিয়োগ করে দে, এটা তো সিম্পলি 10% হবে না, কিছু হয়নি তো কাজ, তো সিম্পলি 10% করে যা হলো সেটা মাইনাস করে দিলাম, তাই তো, কত হলো, 61,560, তাহলে বল এই বছরের জন্য ডেপ্রিসিয়েশন মোট কত হয়েছে, 1 নম্বরটা নাও, 2,015,2,025 লেখ, ওই আবার একটা 2,000 আছে ওই কলামেই, 2 নম্বর, 3,6840 ইজ মাই ইজ ইউর ডেপ্রিসিয়েশন, 4,3915 ইজ ইউর ডেপ্রিসিয়েশন, মোট কত হলো, 14,780, ইচ্ছা করলে একটা কলমে যোগটা আমি দেখাতে পারতাম, তাহলে এটা আমি কী লিখলাম, এখানে লিখছি, হ্যাঁ নিচে লেখাটা বেশি ভালো হতো, ডেপ্রিসিয়েশন হলো কত টাকা, 1 নম্বর কত করেছিলাম দেখি রাখি পরে ভুলে যেতে পারে, হ্যাঁ 1 নম্বর কত ছিল বল, 2,025 প্লাস কত আছে, আবার একটা 2,000 আছে প্লাস কত আছে, 6,840 আছে, পরীক্ষাতে দেখানোর দরকার নেই, এটা এটা আমার এই কলমটা দেখানোর জন্য শেখানোর জন্য করছি, আরেকটা কলম, আরেকটা কত আছে, 3,915 আছে, রাইট, যোগ করলে কত হয়েছে, 14,780 টাকা আমার ডেপ্রিসিয়েশন মোট আছে, তাই তো, শিওর তো, কোনো অসুবিধা নেই তো। এখন বল এখানে সিডি কত বেরোবে, বলো লেফট সাইড, 2,01,600,
प्लस 1,20,000 प्लस 7,715 बोल 329 315 चलो एबार एक एके तीनटे তাহলে 1,14,886 তাই তো 86 না 80 রে এটা কি এটা শূন্য নাকি 6 হ্যাঁ এটা 0 না রে এটা 0 হ্যাঁ বল কত হলো 179560 রাইট 179560 এক্স্যাক্টলি এই দুটো এই দুটো একবার যোগ করে দেখতে আমাদের আমাদের ক্যালকুলেশন ঠিক আছে কিনা ঠিক আছে তার মানে আমার কাছে পড়ে কমাতে হয়েছে কার কথা হলো না না 60 বেশি আছে মানে না না ঠিক আছে ঠিক থাকতেই হবে এখানে 60 আছে না একটা ঠিক আছে আমার কাছে কথা হচ্ছে হাতে থাকা পড়ে ভ্যালুগুলো নিশ্চয়ই এটার সঙ্গে এটা আমার সিরির সঙ্গে মেলা উচিত ছিল হ্যাঁ এইবারে তুই যখন সিরি করেছিস তখন আর কিছু না বুদ্ধি করে একটা বিডি করে অঙ্ক শেষ করে দে ব্যালেন্স বিডি কত 179 দেখা যাচ্ছে বোর্ডে এটা 179560 করে দিয়ে দে কারণ এখানে জায়গাটা অনেক বড় নিয়েছি আমরা চলবে তো ইয়ার ওয়ান আবার বলি আমি সিনপসিস ওয়ান মিনিট উইদিন ওয়ান মিনিট এই মেশিনটা অ্যাকাউন্টের নাম নাম কি মেশিনারি অ্যাকাউন্ট অ্যাকাউন্টের নাম হচ্ছে মেশিনারি মেশিন অ্যাকাউন্ট লিখবি না মেশিনারি অ্যাকাউন্ট লিখবি যেহেতু অনেকগুলো মেশিন আছে আমি আমি তিনবার কিনেছিলাম লিখেছিলাম বাঁ দিকে তারপরে কি করলাম আবার একবার কিনেছি যে বছরে সে বছরে গিয়ে লিখলাম যখন বিক্রি করলাম যখনই যখন বিক্রি করলাম তখন তখন একবার করে আমি 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 রাইট সাইড বাই ব্যাংক করে দেখিয়ে দিয়েছি এই দেখি একবার থেমেছিলাম ফাইন এরপরে আর মাত্র একটাই কাজ পড়ে থাকবে ডেপ্রিসিয়েশন করে যাওয়া এবং এবং বিক্রি করে কটা টাকা লাভ লোকসান হচ্ছে সেটা বার করা তার জন্য উই হ্যাভ ডান দ্যাট ওয়ার্কিংস আমি মেশিনগুলোকে নিলাম তিনটে কলমে যেহেতু ছ মাস ন মাস তিন মাস হিসেব করতে অসুবিধা হবে সেই জন্য তিনটে কলম নিয়েছি কেউ ইচ্ছা করলে একটা কলম দিয়ে করতে পারে আরও জটিল হয়ে যাবে হুম এটা সিম্পলিফাইড রুল দেখতে বড়ো কিন্তু সিম্পল তো 10% করে আমি রেখে ডেপ্রেশন করেছি এটা ছ মাস চার মাস ছিল এটা হোল ইয়ার ডেপ্রেশন করেছি রাইট পুরো বছর ডেপ্রেশন করে কত হয়েছে সেটা দেখলাম মাইনাস চলে গেল পরের বার যে মেশিনটা যে মাস যে কমাস মেশেছিলো সেই কমাসের জন্যই আমি তার তার ডেপ্রেশন করলাম এটা তিন মাস মেশেছিলো তারপর মারা গেল তো ওইটুকু ওই তিন মাসে ডেপ্রেশন করে তার ভ্যালু বার করলাম ক টাকা দিয়ে বিক্রি করলাম দেখলাম লস হয়েছে এই মেশিনটা ছিল ন মাস মেশে তার 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 ডেপ্রেশন তার ডেপ্রেশন করলাম করে তার ভ্যালু বার করলাম করে বিক্রি করলাম দেখলাম লাভ হয়েছে রাইট যতবার লাভ হবে ততবার টু পিএল লিখবো যতবার লস হবে ততবার ওয়াই পিএল লিখবো এছাড়া এই দুটো ফিগার লেখা হয়ে গেলো আগে তো লেখাই ছিল অনলি ওয়ান থিং ওয়াজ রিমেনিং ইন মাই হ্যান্ড টু বি ডান ইজ দ্যাট হাউ মাচ অ্যামাউন্ট অফ ডেপ্রিসিয়েশন দেখলাম একটা মেশিন এখনও বেশি আছে কমপ্লিট লেভেলে তাকে 10% করে দিলাম আর নতুন একটা মেশিন কেনা হয়েছিল 1,12,00,000 টাকা দিয়ে তাকে আমি তার আমি দু মাসে ডেপ্রিসিয়েশন করলাম তাহলে ডেপ্রিসিয়েশন হয়ে গেল ওই বছরটা জন্য চারটে ছোটো ছোটো একটা হচ্ছে বিক্রি করা মেশিনের জন্য দুটো বিক্রি করা মেশিনের জন্য দুবার হাত পয়সা মুছে যাচ্ছে দুবার দুটো বিক্রি করা মেশিনের জন্য আর একটা হচ্ছে থাকা মেশিনের জন্য একটা নতুন মেশিন কেনার জন্য এই চারটে মেশিনের মোট ডেপ্রিসিয়েশনটাকে আমি বাই পেয়ার করলাম সব ডেপ্রিসিয়েশন সবসময় 31-12 তারিখেই হবে 31-12 2020 ওই জন্য বলেছিলাম এটাকে এই ডেপ্রিসিয়েশনটা লাস্টে করবি মানে এই ডেপ্রিসিয়েশন কলমটা এখানে না করে নিচের দিকে করি আমি জায়গা শর্ট করে বলে করে নিই ওকে দ্য ম্যাট্রিক্স ওভার নাও চলো অনুরোধ